ওয়েলকাম টু মেডিকেল সায়েন্স লেসন। আমি ডাক্তার শামীম হোসেন, আমি আলোচনা করব পরিপাকতন্ত্র। স্টমাকের কার্যক্রম শেষ হওয়ার পরেই আমাদের খাদ্যদ্রব্য পাইলোরিক স্ফিংক্টার খুলে যায় এবং সাথে স্টমাকে কিছু অংশ অ্যাবজর্ব করে। তারপর পাইলোরিক স্ফিংক্টার খুলে যায়, খোলার পরে কিছু খাদ্য অংশ ডিউডিনামে প্রবেশ করে। ডিউডিনামে এখানে আমাদের লিভার এবং গলব্লাডার থেকে বাইল চলে আসে এবং প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস। এই দুটি এনজাইম বা পদার্থ আমাদের পরিপাকতন্ত্রে খাদ্যের সাথে মেশে এবং মিশে গিয়ে সেটা যাতে খুবই হজমে সহযোগিতা করে এবং যাতে আমরা সহজে খাদ্য উপাদানগুলো বা পুষ্টি উপাদানগুলো সহজেই হজম করতে পারি। ডিউডিনামের পরে খাদ্যদ্রব্য স্মল ইন্টেস্টাইনে প্রবেশ করে। স্মল ইন্টেস্টাইন টোটাল 20 ফিট, এটাকে দুই ভাগে ভাগ করেছে জেজুনাম এবং ইলিয়াম। জেজুনাম 8 ফিট এবং ইলিয়াম হচ্ছে 12 ফিট। এই স্মল ইন্টেস্টাইনের গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে ফুড নিউট্রিশন অ্যাবজর্ব করা। আমরা যত খাবারগুলো খাই সেগুলো সব খাবারের পুষ্টি উপাদানগুলো আমাদের স্মল ইন্টেস্টাইন অ্যাবজর্ব করে। স্মল ইন্টেস্টাইনের পরে আমাদের স্মল ইন্টেস্টাইনের পরে এবং লার্জ ইন্টেস্টাইনের শুরুতে হচ্ছে অ্যাপেন্ডিক্স। অ্যাপেন্ডিক্স হচ্ছে 3 থেকে 5 ইঞ্চি লম্বা হতে পারে। অ্যাপেন্ডিক্সের পরে আমাদের লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইনকে 5 ভাগে ভাগ করেছে সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন। এই লার্জ ইন্টেস্টাইনের গুরুত্বপূর্ণ ফাংশন হচ্ছে আমাদের যে লিকুইড পদার্থগুলো সেগুলোকে অ্যাবজর্ব করা, যেরকম ওয়াটার, ইলেকট্রোলাইটস। ইলেকট্রোলাইটস তো আমরা জানি সবাই, যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট, এইসব। গ্লুকোজ, অ্যালকোহল, ড্রাগস এবং সল্ট, এইসব পদার্থগুলো আমাদের লার্জ ইন্টেস্টাইন শোষণ করে। প্যারিস্টলসিস, প্যারিস্টলসিস ইজ এ মাসকুলার কন্ট্রাকশন এবং রিল্যাকশন, অর্থাৎ সংকোচন এবং প্রসারণ। আমরা যদি এই খাদ্যটা মুখে দেই, তারপর ধীরে ধীরে সামনের দিকে যায়, এমনকি স্মল ইন্টেস্টাইন আঁকা বাঁকা এবং লার্জ ইন্টেস্টাইন উপরে যেতে হয়, তারপরে নিচে, এই যে প্রক্রিয়াটা, খাদ্যটা প্রতিনিয়ত সামনের দিকে যেতে হয়। এই সামনের দিকে যে খাদ্যটাকে নিয়ে যায় বা পদার্থকে নিয়ে যায়, এটি হচ্ছে প্যারিস্টলসিস। প্যারিস্টলসিস এক ধরনের সংকোচন। এই সংকোচনের মাধ্যমে যেটা, অর্থাৎ প্যারিস্টলসিসের মূল সংজ্ঞাটা হচ্ছে প্যারিস্টলসিস এক ধরনের সংকোচন যার মাধ্যমে পদার্থকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। এই প্যারিস্টলসিস শুধু পরিপাকতন্ত্রে না, আমাদের দেহের অন্য অন্য অর্গানে হয়ে থাকে, যেরকম গলব্লাডারে এবং আমাদের সিমেন, যে আমাদের শুক্রাণু আছে সেটাকে উপরে উঠার সহযোগিতা করে, এবং আমাদের কিডনি থেকে যে আমাদের ইউরিন, যেটা ইউরিন ব্লাডারে আসে সেটাকেও সামনের দিকে নিয়ে যায়। অর্থাৎ প্যারিস্টলসিস পদার্থকে সামনের দিকে নিয়ে যায়। এই প্যারিস্টলসিসের অস্বাভাবিকতার ফলে আমাদের পরিপাকতন্ত্র অনেক ধরনের রোগ হয়, যেরকম ডায়রিয়া, কনস্টিপেশন, আইবিডি, ইনফ্লামেটরি বাউল ডিজিজ বা ইরিটেবল বাউল সিন্ড্রোম। এই রোগগুলো হয় হচ্ছে প্যারিস্টলসিসের কারণে। এই প্যারিস্টলসিস মুভমেন্ট কখনো ফাস্ট হয়ে যায়, কখনো স্লো হয়ে যায়। এই ফাস্ট এবং স্লো বা অ্যাবনর্মাল, এর কারণে অনেক ধরনের রোগ হয়। বিষয় হচ্ছে মিউকাস মেমব্রেন। এই মিউকাস মেমব্রেনটি আমাদের মুখ থেকে অ্যানাস পর্যন্ত সব জায়গায় উপরি ভাগে একটা পাতলা আবরণ থাকে, যেখান থেকে মিউকাস মেমব্রেন থেকে মিউকাস সিক্রেশন করে। এই মিউকাস হচ্ছে এক ধরনের তরল লিকুইড বা তন্তু, নরম, যেটাকে আমাদের খাদ্যটাকে ভিজিয়ে ফেলে বা পিচ্ছিল করে। এই পদার্থটি আমাদের খাদ্যটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, যাতে খুব সহজেই খাদ্যটাকে সামনের দিকে নিয়ে যেতে পারে। তারপরে এই মিউকাস সিক্রেশন বেশি হলে আমরা জানি যে আমাশার সাথে তরল পদার্থ বের হয় বা পিচ্ছিল পদার্থ বের হয়। অনেক সময় কনস্টিপেশনের সময় বা কোষ্ঠকাঠিন্যের সময় আমরা দেখতে পাই যে স্টুলের পাশে এক ধরনের তরল পদার্থ লেগে আছে বা পাতলা পদার্থ লেগে আছে, সেটি হচ্ছে মিউকাস। লার্জ ইন্টেস্টাইনে, অর্থাৎ আমাদের সিকাম, অ্যাসেন্ডিং কোলন, ট্রান্সভার্স কোলন, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, অর্থাৎ প্রথম থেকে যখন উপরে ওঠে এবং নিচে নামে, এই যত সামনে যায় আমাদের লার্জ ইন্টেস্টাইনের সামনে যায়, ততটাই আমাদের এই যে খাদ্য পুষ্টি উপাদান, এটা হচ্ছে শক্ত হতে থাকে। শক্ত হতে হতে এক পর্যায়ে, শেষ পর্যায়ে গিয়ে আমাদের স্টুলে পরিণত হয়।
স্টুল পরিণত হওয়ার পরে রেক্টামে আসে অ্যানাল ক্যানাল, সর্বশেষে অ্যানাস হয়ে আমাদের এই বর্জ্য পদার্থটি আমাদের দেহ থেকে বাইর হয়ে যায়। আমাদের পরবর্তী আলোচনা লিভার এবং বাইলারি ট্র্যাক্ট আপনাদের দেখার আমন্ত্রণ রইল। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করুন, আর বিশেষ করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমাদের প্রতিনিয়ত মেডিকেল সায়েন্সের নতুন নতুন বিষয় নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।